গুড মর্নিং। ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে আসি জানলার সামনে, আকাশের দিকে তাকিয়ে থাকি রোদ উঠেছে কিনা এটা দেখার জন্য, আর শরতের পেঁজা তুলোর মতন আকাশ দেখা যাচ্ছে কিনা সেটা জানার জন্য। আজকে টাইম ফুলের গাছে দেখুন প্রত্যেকটা ডালে ডালে বিভিন্ন কালারের ফুল ফুটেছে, দেখেই মন ভালো হয়ে গেল। অনেকটা ছোট হয়ে গেছে, সাইজে ছোট হয়ে গেছে, তবুও ভীষণ ভালো লাগছে, তাই না? এই টপটাতে কোনো রকম গাছ বসিয়ে ব্যবস্থা করতে হবে, নাহলে দেখতে এত খারাপ লাগছে। বাইরে পড়েছিল তো অনেকদিন যাবত, যত মাটি চুটি সাদা টপটাকে কি করে দিয়েছে দেখুন, যত্ন করতে হবে। অনেক শখ করে কিনেছিলাম, আর এই এত বড় বড় টপগুলো জানলার সামনে লাগানো থাকলে জানলা দিয়ে আলো ঢোকে না। দেখি এর মধ্যে কি গাছ লাগানো যায়, শাক পাতা কিছু লাগিয়ে রাখবো বুঝলেন। সকালবেলায় ভাতের সঙ্গে খেয়ে যাবে আলু ঢেঁড়স ভাজা আর ডাল করি, তারপরে দুপুরে কি রান্না করব না করব ধীরে সুস্থে ভাববো খানে। ফ্রিজে একখানা বাঁধাকপি রয়েছে, একখানা মোচা রয়েছে, মোচা ওরকম চটপট করে রান্না করা যায় না আগে থেকে ছাড়ানো না থাকলে। দেখি আজকে বাঁধাকপিটাই করব। এই ঢেঁড়সগুলো এনেছিলাম ভাতের সঙ্গে সেদ্ধ খাবো বলে, আর কি এটা আর সেদ্ধ খাওয়া যাবে না। আর সুজাতা কখন আসবে না আসবে বুঝতে পারছি না, ঘড়ির কাটা পৌনে দশটার ঘরে। এখন এঁঠো গামলার ভেতর থেকে কড়াইটাকে খুঁজে বের করব, নিজে ঘষে রান্নাটা চাপাই। টেনশানে অস্থির অস্থির লাগছে জানেন, এতক্ষণ তো বসেছিলাম কড়াইটার জন্য, মেজে ঘষে দিয়ে গেলে চট করে রান্না বসাবো, আর অপেক্ষা করতে পারছি না বাবা। আমার ভেতরে ধৈর্য খুব কমে গেছে জানেন, এই সাংসারিক ব্যাপারে। এই যে এসে গেছে, আগে আমি ঘুম থেকে উঠলে আমার সঙ্গে সঙ্গে নিচের ঘরে আসতো, এখন আর সেটা করে না। ইন্দ্রপুপু যখন নিচের ঘরে আসে ওদের পেছন পেছন আসে। কালকে রাত 10:30 সময় ইন্দ্র বাড়িতে এসেছে, ফেরার পথে ডিমের ট্রেটা এনেছে, অত রাত্রি আর গুছাতে ইচ্ছা করলো না। এখন যদি গুছিয়ে না ফেলি কিংবা ডিমের ট্রেটা টেবিলের ওপরে না রাখি পটপট করে ভাঙতে থাকবে, একটা ডিম ছিল না ঘরে। হিসাব করুন একে একে কতগুলো বাসন কোসন আমি নিজের হাতে মেজে নিলাম, এত দেরি করে আসলে কেমনে চলে বলেন দেখি। পুকুর স্কুলের টিফিন বানাবো, তার জন্য এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি অল্প একটুখানি ধনে পাতা, মেশাবো এক কাপ আটা, একটা ডিম, সমস্ত কিছু দিয়ে আটাটাকে গুলে 5-10 মিনিট যদি রেস্টে রাখেন গোলা রুটি বানানোর পরে নরম হবে আর ফুলবেও জানেন। আর যদি ভাবেন না হাতে সময় নেই এইভাবেও করতে পারেন, সমস্যা নাই। আটা আর চালের কৌটো যেন এঠোর সঙ্গে ছোঁয়া না লাগে, এটা আমার শাশুড়ি বারবার করে বলে, তাহলে নাকি ঘরের আয় পয় কমে যায় জানেন। আয় পয় কমে গেলে বড় মুশকিল, সামনেই পুজো, অল্প তেলে কি আর লালচে রং ধরে সবজিপাতিতে, পুরে কালচে রং ধরে যাবে, তবু চেষ্টা আশায় ঘর বাঁধে চাষা। সবজিপাতি সেদ্ধ হয়ে গেছে তো না পাবো, এই ছোটো ফ্রাই প্যানটার মধ্যেই টিফিন বানানোর কাজ চলে যাবে, বড় ফ্রাই প্যানটা বের করার মতন সময় শক্তি কোনোটাই নেই। ফুটোপাটি করছি, আজকে হঠাৎ করে এত অস্থির অস্থির লাগছে কেন কী জানি, হাতে কিন্তু সময় আছে তবু আমার মনে হচ্ছে ঠিক টাইমে আমি কিছুই করে উঠতে পারবো না জানেন, মাঝে মধ্যে এরকম হয়, মেডিটেশনের দরকার। একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, টিফিন বক্সটা বের করে দিলি না। ভেবেছিলাম ভাতের পাতে একটুখানি ডাল বানিয়ে দেবো, প্রেশার কুকার এঠোর মধ্যে ছিল তাই আর পারলাম না। ডিমের পোচ না রে বাবা, এখন যদি আমি প্রেশার কুকার মাজতে যেতাম তাহলে ব্যাস আমি আরও খিটখিটে হয়ে যেতাম রে। তুই তো ডাল ভালোবাসিস না, বাবার জন্য একটু দরকার ছিল, ও বাবাই ম্যানেজ করে নেবে। মামনের কিছুতে কষ্ট হবে তোর বাবা সেটা চাইবেই না, উস্কালেও না রে জানি। সকালবেলার এই খাওয়া দাওয়াটা হচ্ছে শান্তির, এখন যদি ঝগড়া অশান্তি লাগিয়ে যায় না। আমি একটা কথা বলছি, কেন স্কুলগুলো এক মাস আগে থেকে বন্ধ যায় না, তাহলে তো স্কিন কেয়ার, এই তো আর কটা দিন
না পার কটা দিন কি পুজো পুরো টানা স্কুল হবে স্কুল লাইফে আবার কিসের স্কিন চর্চা ইয়ে চর্চা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাঁটা 10:43 এর ঘরে পুপু ইন্দ্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এতক্ষণ যাবত আমি ক্যামেরার পেছন থেকে বকবক করেই যাচ্ছি সামনে আসার ফুরসত পাইনি ফুরসত না কাজকর্মের চাপে চাপেও না টেনশনে কপালে 50খানা ভাঁজ পড়েছিল তাই ভাবলাম পুপু ইন্দ্র বেরিয়ে যাক কপালটা একটু টান টান করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর ওপরের ঘরে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সকালবেলা হাতে কেচেছি দেখেছেন এখন প্রায় প্রত্যেক দিন এক বালতি করে জামা কাপড় কেচে ধুয়ে নিচ্ছি আর বিছানাটা পরিষ্কার আছে কিনা সেটাও তদন্ত করতে আসলাম খুব ভালো করে ঝেড়ে পুছে দিয়ে গেছে ওকে বলেছি শুধু বিছানা তুললেই হবে না ভালো করে ঝাড়বি না হলে শরীরের রোগ ভোগ ব্যথা বেদনা এগুলো যেতে চায় না আপনারাও করবেন বিছানা তোলার সঙ্গে সঙ্গে ঝাড়পোছ করে নেবেন আর আজকে ভালো রোদ উঠেছে পাপোশগুলোও শুকিয়ে গেছে এটাই হচ্ছে আসল খবর একটু কম দামের পাপোশ তো বেশি দিন যাবত ভেজা অবস্থায় থাকলে নষ্ট হয়ে যায় জানেন তো ওটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম আর আমাদের পাড়ার বাচ্চাগুলো কী করছে বলুন তো মাটির হাঁড়ি তারপরে কলা পাতা এই সমস্ত কিছু নিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে চলো না এই যে সংসারের কাজকর্ম দিয়ে গল্প শুরু হলো এই দিয়েই শেষ হবে গতকাল ইন্দ্র কোথায় যেন গেছিল কাজের সূত্রে আসার পথে লঙ্কার চারা নিয়ে এসছে আমি বললাম লঙ্কার বীজ আমি এই টবের মধ্যে বুনেছি দেখো 15-20 দিনের মধ্যে বেরিয়ে যাবে আমার উপরে ভরসা হলো না কালকে পানবরজের মাটি এসছে গাছ লাগানোর জন্য আর যে সমস্ত সার লাগে সেই সমস্ত চলে এসছে দেখুন না এমন সবজি ফলাবো ছাদ বাগানে কিছু আর কিনে খেতে হবে না আমাদের ছাদটা বেশ অনেকটাই বড় ঠিকঠাক যত্ন করে চাষ করতে পারলে হবে ফলন কিন্তু জানি না তো কী করে করতে হয় স্ট্যান্ড থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে সোফার ওপরে রাখি যদি পারি তো গুছিয়ে রাখবো আর না হলে বিকেলের দিকে গোছাবো এই সমস্ত কাজ করে নিয়ে চোখ বন্ধ করে আধা ঘন্টা বসে থাকবো কিন্তু শুলেই ঘুমিয়ে পড়বো আর ইদানিং আমার যা ঘুম হয়েছে না বলে বোঝাতে পারবো না আজকে সকালবেলায় তো চোখ কিছুতেই খুলতে পারছি না ওদিকে আমার পিঠের মধ্যে বাড়ি মারছে মামো নোট পুপু স্কুলে যাবে পুপুর স্কুল থাকলে আমার খুব হুটোপাটি থাকে কারণ টিফিনটা বানাতে হয় তো ওই তো ছ্যাতপ্যাত টিফিন বানিয়ে দিলাম তবু ওই টেনশান মায়ের মন বাচ্চা কী টিফিন নিয়ে যাবে দেবো সেই চাউমিন আর না হলে ম্যাগি তবু চলেন হয়ে গেছে ব্যালকনির জানলা দিয়ে যে পরিমাণে রোদ আসছে মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে শুকিয়ে খটখটে এই তো সকাল সকাল এরকম রোদ না উঠলে ভালো লাগে বলুন তো বৃষ্টি আমার ভালো লাগে কিন্তু অতিরিক্ত নয় ভাই কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হয়েছে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে পচিয়ে দিয়েছে সব সবজিপাতির দাম দেখবেন না কি পরিমাণে বাড়ে বিকালে পরে হাঁটতে যাওয়ার জন্য এই কটনের ঢিলাঢালা কুর্তিগুলো ভীষণ কমফোর্টেবল তাই ধুয়ে ভাঁজ করে রেখে দিতে পারলে সুবিধা হয় নাহলে পুপু ইন্দ্র যদি জিজ্ঞাসা করে আজকে কেন হাঁটতে গেলে না এই যে কুর্তি ধোয়া নেই সেই কারণে যেতে পারলাম না এক্সকিউজ হয়ে দাঁড়ায় আমার পায়ের নিচটা পুরো ভেজা ভেজা জলের ছিটা পড়লো শীত আসার আগে আমার একখানা হাওয়াই ছুটি অবশ্যই কিনতে হবে পারছি না কাজকর্ম করতে পায়ের নিচে যদি সব সময় এরকম জল থাকে পিছলে পড়ে যাব এই ভয়ে হাঁটাচলা করতে হয় তাহলে তো হাঁটু কোমর ব্যথা হবে অলরেডি হাঁটু ব্যথা করতে শুরু করেছে বাঁধাকপিটা সেই কবে এনেছি আজকে রান্না না করলে নষ্ট হয়ে যাবে নষ্ট না দরকচা দরকচা হয়ে যাবে কিছুতেই আর সেদ্ধ হতে চাইবে না কি মা ওই যে এসে গেছে যার যার ঠিকানা সে সে খুঁজছে হ্যাঁ ও জানে ওর জন্য এখানে একটা ডিম সেদ্ধ হচ্ছে বুঝলেন চলো দেখি আর আমার চোখ মুখ কেমন কালো কালো দেখতে লাগছে না লাগুক গিয়ে আপাতত আমি আমার ওজনটা আপনাদের মেপে দেখাই সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়েছি অ্যাপেল সিডার ভিনিগার খেয়েছি ব্যাস ঝপ করে দাঁড়াই হ্যাঁ এই দেখুন আজকে আমার ওজন দেখাচ্ছে 67.10 সকালবেলায় কিন্তু 66.50 ছিল একদম খালি পেটে ছিলাম তো সেই কারণে
গতকালের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা ভালোভাবেই মিটে গেছে, তবে রাতের দিকে আমার যে কি মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আজকে রাত্রিবেলায় একটা মিষ্টি না খেলে আমি মরেই যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। তবুও নিজেকে কন্ট্রোল করেছি, খাইনি, চট করে ঘুমিয়ে পড়েছি। জানি যতক্ষণ চোখ খোলা অবস্থায় থাকবে এই যে মিষ্টির চিন্তা মাথার মধ্যে চলতে থাকবে। তবে 15 নম্বর দিনটাও আমার ঠিকঠাকভাবে কেটে গেল, রাত অব্দি বলা যায় না জানেন তো, যে দিনটা আদৌ আমি ভালোভাবে শেষ করতে পারবো কি না পারবো। 15 নম্বর দিন শেষ হয়ে গেল, আজ থেকে 16 নম্বর দিন চালু হলো। ভাবতে পাচ্ছেন 15টা দিন আমি মিষ্টি না খেয়েই কাটিয়ে দিলাম, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। রাতের কাজকর্ম সেরে নেওয়ার পরে না হলেও 10 থেকে 15 বার ফ্রিজের সামনে দিয়ে ঘোরাঘুরি করেছি, খাই না, কালকে দেখা যাবে, এখানে ও একটুখানি এক্সারসাইজ করে নেবো, ওখানে না, তাহলে চিটিংবাজি হয়ে যাবে নিজের সঙ্গে। চলো না এবারে চোখ বন্ধ করে আধা ঘন্টা বসে থাকি, নাহলে ভালো লাগছে না, পরের কাজগুলোতে এনার্জি পাবো না। অনেকেই দেখি বাজার থেকে ডিম আনার পরে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে চালান দেয়। আমি অনেকবার চেষ্টা করেছি জানেন, ডিমগুলো না চির খেয়ে যায়, কেন কি জানেন, আমি মনে হয় ধোয়ার নাম করে ঘষা মাজা বেশি করে ফেলি, সেই কারণেই হবে হয়তো। তাই জন্য আর ঝুঁকি নিয়ে লাভ নেই, এমনি কৌটোর মধ্যে ভরে রেখে দিই, কৌটোর মুখ বন্ধ থাকলে আর ডিমের ভাইরাস অন্য খাবারে ছড়াবে না, সেই কারণেই তো এই ডিমের ট্রেটা কেনা। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, এত ভালো, এ দেখুন খাঁজ কাটা রয়েছে, তো ডিমগুলো বসানোর সঙ্গে সঙ্গে কোনো দুলাদুলি হবে না, ভাঙবে চুরবে না। এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলেই চটপট রান্না হয়ে যাবে। প্রেশার কুকারের মধ্যে এক সোমবারে ডাল বসিয়ে দিয়েছি, হয়ে গেল, আর তো কিছুই রান্না করব না। আপাতত ঘড়ির কাঁটা 12:15 ঘরে, আমার উপোস ভাঙব ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের, ভাববেন না পুজোর জন্য উপোস করেছি। তার জন্য কি খাবো বলুন তো, 2 চামচ ছাতু এই ছোট গ্লাসটার মধ্যে গুলে খেয়ে নেব। প্রথমে এই ফাস্টিং ভাঙার জন্য একটা করে ফল খাচ্ছিলাম, ও বাবা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে এত গ্যাস অম্বল হচ্ছে, খালি পেটে ফলটা পড়ছে তো সেই কারণে হয়তো, তবে যবে থেকে ছাতু খাওয়া শুরু করেছি একদম ঠিকঠাক চলছে। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার 15 দিনের মধ্যে আমার 2.5 কেজির মতন ওজন কমেছে। আমার কিছু বন্ধু শুনতে চেয়েছেন যে আমি এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে কী কী খাওয়া দাওয়া করছি, ফাস্টিংয়ে নয় যখন ইটিং উইন্ডো চালু হচ্ছে কী কী খাচ্ছি। এই যে 12টার সময় যখন উপোস ভাঙছি তখন 2 চামচ ছাতু 1 কাপ জলের মধ্যে গুলে খেয়ে নিচ্ছি, 1:30টার সময় ভাত খাবো, আবার 5:30-5:30 সময় রচা তার সঙ্গে একটুখানি শুকনো মুড়ি চাবিয়ে চুবিয়ে খেয়ে নিলাম, 8টার মধ্যে রাতের খাবার। আর রাতের খাবারটা একদমই হালকা, ওটস, মাত্র 2.5 চামচ ওটস জলের মধ্যে ফুটিয়ে খেয়ে নিচ্ছি, ব্যাস। এই তো, যারা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাইছেন অবশ্যই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করুন, দেখবেন ঝরঝর করে কমে যাবে। আবার জানি না খাওয়া দাওয়া শুরু করলে আবার গড়গড় করে বেড়ে যাবে কিনা। টমেটো ধনে পাতা দিয়ে ডালটা একটু বেশি করেই বানিয়েছি, 2টো ভাণ্ডতে বেড়ে রাখলাম, আজকে এই স্টিলের ভাণ্ডটা খেয়ে নেবো দুপুরবেলায়। আমি তো ডাল খাই না পুবু আর ইন্দ্রর জন্য, আর এটা কালকের জন্য রেখে দিলাম, মোচা ঘণ্ট করবো বললাম, নাহলে কালকে আবার ডাল করতে হবে। এই ডাল রান্নাও করতে ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না ভাই, যে জিনিস আমার খেতে ভালো লাগে না সে জিনিস রান্না করতে মনও চায় না, কেন বলুন তো, আপনাদের কি এরকম হয়? আমার কিন্তু খুব হয়, যেমন মোরলা মাছ, পালং শাক, এগুলো আমার খেতে ভালো লাগে না, রান্নাও করতে ইচ্ছে করে না। চলুন, আর তাছাড়া আমার সংসারের কাজে কয়েকদিন যাবত মন লাগছে না, খালি মনে হচ্ছে দৌড় দিয়ে এমন কোথাও চলে যাই যেখানে আমার মনের মতন অনেকগুলো মানুষ থাকবে, তাদের সঙ্গে অনেকক্ষণ যাবত হাসি ঠাট্টা গল্প গুজব করব, বাড়িতে আসার কোনো তাড়া থাকবে না। এটা হচ্ছে খেসারির ডাল, মুসুর ডাল যেহেতু আমার সয় না সেজন্য খেসারির ডাল, খুব ভালো খাই আমি। ডাইজেস্টিভ বিস্কুট এই প্রথমবার আনলাম, এত টেস্ট, এত টেস্ট, ইন্দ্রকালকে চা খেতে বসে না হলেও 6-7খানা একসঙ্গে খেয়ে নিয়েছে, বলেছি এরপরে ডাইজেস্টিভ বিস্কুটই আনবে, হাবিজাবি বিস্কুট না খেয়ে। লিপটন গ্রিন টি, এটা আমার প্রত্যেক দিনের সঙ্গী বিকেলবেলার, এই জায়গাটা কি ময়লা হয়ে রয়েছে, এই নারকোলটা যে কবে ছাড়াবো, ভেতর দিকে সব মনে শুকিয়ে পাকিয়ে গেছে। এই ব্যাগের মধ্যে যা মুদিখানার বাজার ছিল, মোটামুটি 15 দিন চলে যাবে, যদি মাঝখানে কিছু কম পড়ে আমি গিয়ে নিয়ে চলে আসব। এখানে রয়েছে তেলের 2টো প্যাকেট, লবণের 2টো প্যাকেট, এগুলোকে আলাদা জায়গায় রাখতে হবে বলে এখানে রাখি,
পরে দেখা যাবে। বাঁধাকপির আলু ভাজতে বসিয়ে দিয়েছি, সেদিনকে এই চাকুটা কিনে এনেছি। কি ধার কি ধার, বুঝলেন, টমেটোর গায়ে বসাতে না বসাতেই টমেটো ভয়তেই টুকরা হয়ে গেল। তোমাকে বলেছি চাকু চুকু বেশি ধরবি না, বটি দিয়ে কাটবি। আমার না চাকুতে বড্ড হাত কাটে জানেন, চাকু ব্যবহার করতে পারি না, অনেকে আবার বটিতে কাটাকুটি করতে পারে না। বাঁধাকপিতে কড়াইশুঁটি দেবই দেবো, আজকেই খেয়ে ফেলবো। ব্যাস, এর আগের বছরের শীতকালে সস্তায় যে কড়াইশুঁটিটা এনে স্টোর করে রেখেছিলাম সেটা শেষ হবে। যত প্যাকেট প্যাকেট খালি হয় তত ভালো। বিশ্বকর্মা পুজোর দিন যে পিওর সিল্ক শাড়িটা পরেছিলাম, ভেবেছিলাম দোকানে কাচাতে দেবো, ও বিছানায় পরে থাকতে থাকতে আরও লাট হয়ে যাচ্ছে। হাতে একটুখানি সময় পেয়েছি, শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম, দেখি কি হয় না হয়। শাড়িটা যে টান টান করে মেলবো সেই জায়গাটা নিয়ে, মনে হচ্ছে এত পাতলা এত পাতলা, মেলতে গিয়ে ছিঁড়ে না যায়। এই শাড়িটার দাম 1200 টাকা নিয়েছিল, বেশ ভালো, অনেকদিন আগের শাড়ি তো, এখন আর 1200 টাকায় পিওর সিল্ক পাওয়া যাবে না। জানলার সামনে থেকে নড়তে ইচ্ছা করছে না, এত ভালো মাংসর গন্ধ এসে নাকে ধাক্কা মারছে, এই ধাক্কা মাক্কা নিয়ে বাঁধাকপির গন্ধ শুকতে ইচ্ছা করে বলুন তো? কিছু করার নেই, ফ্রিজে চিকেন রয়েছে, আমি চাইলেই করতে পারতাম। দুপুরে ভাতের পাতে ডাল নেবো না করেও নিতে হলো, দুখানা যে সবজি দুটোই শুকনো শুকনো, এত শুকনো খাবার খেতে পারবো না। আর এই মরেছে কোথায় গো, এই ফ্রাই প্যানটার মধ্যে ডিমের পোচ ভেজেছি, পটাস করে ফেটেই গেল, খাইছি গো। নিচের ঘরের কাজকর্ম সেরে যখন আমি ওপরের ঘরে ভাতের থালা নিয়ে আসি, মনে হয় দুখানা হাতের বদলে যদি 10খানা হাত থাকতো খুব ভালো হতো। এই দেখুন মোবাইল, চার্জার, এখন জলের বোতলটা ওপরে আছে কি না সেটাও দেখতে হবে। এই কারণেই আমার না ভালো লাগে না, তখন মনে হয় আমার জন্য কেউ ভাবে না, কেউ ভাবে না। ইন্দ্র সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম সংসারের কাজকর্ম করে না, একটুখানি আমার জলের বোতলটা ভরে দিয়ে যেতে পারে না, সেটাও আমাকেই করতে হবে। আমার ছাদ বাগানের গাছগুলোর অবস্থা দেখুন, টবের মাটি এখনো পর্যন্ত ভেজা। গুড ইভিনিং, এখন সময় বিকেল 5:30 পুরোপুরি বাজেনি, ওই 5:15-20 মতন হয়েছে, তাও দেখুন চারিদিকটা অন্ধকার হয়ে এসছে এসছে এমন অবস্থা। এই হলো শীতকালের সূচনা, দিনের আলো মোটে চোখে দেখা যাবে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বিছানায় গড়াগড়ি দিতে না দিতেই ব্যাস উঠে দেখি বিকেল হয়ে গেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। আর আমাদের এলাকায় বিশ্বকর্মা পুজোর পর থেকে প্রচুর ঘুড়ি ওড়ে, এই যে এখনো পর্যন্ত আকাশ ভর্তি ঘুড়ি। চলুন গাছগুলোতে জল দিয়ে নিই, পুপু স্কুল থেকে এসছে, ওকে ভাত মেখে ঝুঁকে খাইয়ে দিলাম, ইন্দ্রও এসে একটু রেস্ট নিচ্ছে, বিকেল হতে না হতে আবার বলবে মা চা দাও, মামন চা করো। আর এই চায়ের সময়টা না আমার ভীষণ মন খারাপ হয়। ইন্দ্র রচা খাচ্ছে, একটুখানি মিষ্টি দেওয়া হচ্ছে, পুপু দুধ চা খাচ্ছে, একদম সব কিছু পরিপূর্ণ, দেখেই যেন লোভ লাগে। আজকে দুপুরবেলা কাজবাজ সেরে ভাবলাম 15-20 মিনিট জবরদস্ত ঘুম দেব, ঘুমও পাচ্ছিল। ও বাবা, এ আসলো সে আসলো, যেদিন ভাববো আমি নিশ্চিন্তে ঘুমাবো কিংবা কিছু একটা কাজ করব, সেদিন মানুষজন আসার কি ঘটা লেগে যায়। এখন ঘড়ির কাঁটা 7:20 ঘরে হাঁটতে যাব ভেবেছিলাম, কিন্তু যেতে ইচ্ছা করছে না। আর ফড়িং কি সর্বনাশ করেছে, সেইগুলো পরিষ্কার করতে করতে আমার এত দেরি হয়ে গেল। আমাকে অনেকবার ডেকেছে, আমি ভাবছি আমার হাতটা টেনে ওর নিজের গায়ে দেওয়ার চেষ্টা করছে যে আদর করো আদর করো। ওমা না, ও টয়লেট পেয়েছিল আর দরজা খুলিনি, ঘরেই টয়লেট করে দিয়েছে। সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার আর ইচ্ছা করছে না আমি বাড়ির বাইরে বেরোই। আপাতত আমার আর পুপুর জন্য 1 কাপ করে চা বানাচ্ছি, আজকে একটুখানি দুধ চা খেতেই হবে, নাহলে পরের কাজগুলোতে এনার্জি পাবো না। পরের কাজ বলতে কি, কিছুই করতে হবে না, ভাত যা আছে হয়ে যাবে, বাঁধাকপিও অনেকটা রয়ে গেছে, ডাল তো রয়েছেই, এই দিয়ে যদি হয়ে যায় তো হবে, আর না হলে ফড়িংয়ের জন্য প্রেশার কুকারে একটুখানি ভাত বসিয়ে দেবো। এই তো হচ্ছে রাতের রান্নাবান্নার গল্প, একবেলা রান্না করলে 3 বেলা হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন যাবত আমাদের ঘরের লোকের খাওয়া দাওয়ায় সেরকম গদ নেই, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি বলে অল্প একটুখানি ভাত খাচ্ছি, ইন্দ্র বিকেল বিকেল বাড়ি ফিরছে সে আর কতটা খাবে। আর পুপুও স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে বলছে আমি খাবোই না, তাও আমি জোর করে খাইয়ে দিলাম। আর দেখুন আমাদের পুরনো অ্যাকোয়াগার্ডটা বাতিল করে, বাতিল না ওটা অফিসে নিয়ে গেছে, আর এই
বড় মোটা সোটা একখানা অ্যাকোয়াগার্ড এখানে লাগিয়ে দিয়ে গেছে, দেখবেন এটার জলের ফোর্স। এই দেখুন, আগের অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়ে মোটামুটি এক মিনিট অপেক্ষা করতে হতো, তারপরে সরু লিকলিকে হয়ে জল পড়তো বলে আমি বোতলের জলগুলো এই কল থেকেই ভরে নিতাম, এখন এটা থেকেই ভরবো। সবাইকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়াবো, শুনেছ আব্বু? তুমি ভুল করে টয়লেট করে ফেলেছ মা, পাপসের মধ্যে সারা ঘর ভেসে গেছে। আমি ভাবছি বৃষ্টির জল কোথা থেকে আসলো, আজ তো বৃষ্টি হয়নি। ও বাবা, ইন্দ্র বলল যে মামন ফরিং মনে হয় টয়লেট করেছে, কালকে দুপুরে মোচা রান্না করব, সেই মোচাটা আজকে যদি ছাড়িয়ে না রাখি কালকে আর রান্না বান্না করতে ইচ্ছা করবে না। ফরিং আমার সারাদিন কাজকর্ম ফলো করে আর মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। মোচাটাকে ছাড়িয়ে ভেবেছিলাম নেটের ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে রাখবো, আর ফ্রিজে রাখার দরকার নেই। চলুন বন্ধুরা, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, টাডাম, খুব ভালো থাকবেন। আজকে একটুখানি বাজারে গেলে ভালো হতো কিন্তু গেলাম না, ওই যে হাঁটু ব্যথা রয়েছে, পেটে একটুখানি গন্ডগোল চলছে, জানি না কেন আমার পেটের সমস্যা, কাউকে যদি বলি না সে কনফিউজ হয়ে যাবে, এই তো বললে হচ্ছে না, আবার এই বলছো অবিরাম চলছে, এইরকমই জানেন তো। উফ, চলুন, মারাত্মক গরম লাগছে আমার, পাখার নিচে বসলেও ঠিক পাখার হাওয়া গায়ে বাড়ি লাগছে না।